আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবারও কিন্তু নতুনভাবে প্রকাশিত হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি, যেটার জন্য আমরা প্রতীক্ষমান ছিলাম। অবশেষে কিন্তু এটা প্রকাশিত হয়েছে অলরেডি। আজকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে করতেই হঠাৎ করে আমার চোখে পড়লো এই বিজ্ঞপ্তিটা। এই জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু মনে আগ্রহ জাগলো। সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020-এর সম্পূরক বিজ্ঞপ্তি, যা প্রকাশের তারিখটাও দেখতে পাচ্ছেন 3/3/2022। আমি এখান থেকে এটা ডাউনলোড করে ওপেন করছি, তো চলুন আমরা বিস্তারিত সার্কুলারটা দেখে নিই। আগেই বলে রাখছি, ভিডিওটাকে স্কিপ করে যান না, কারণ এখানে বোঝার অনেক বিষয় আছে যেগুলো আপনারা না জানলে কিন্তু এখানে আবেদন তো দূরে, তাই কিছুই করতে পারবেন না। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখছি, ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই প্রত্যেকটা লোক এই ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর আরেকটা রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বিস্তারিত একটু পড়ি। শিক্ষামন্ত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 31/মে 2021 তারিখের যে আগের বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, তারপরে এটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। 2000 যে আগ্রহী প্রার্থীদের নিকট আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ কমিক নম্বর 1-এ তারা দিয়েছে মাধ্যমিক বিদ্যালয় 6 থেকে 10 শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক 6 থেকে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে স্নাতক মাধ্যমিক পাস কলেজ। এখান থেকে পদের নাম দিয়েছে সহকারী শিক্ষক, গ্রন্থকার বিভাগের মধ্যে আছে, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান পরীক্ষার বিষয়, জনবল কাঠামো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, 1 নম্বরে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমানের গ্রন্থকার ডিপ্লোমা। স্নাতক ডিগ্রি বলতে এখানে অনার্স বুঝাইতেছে, অনার্স অথবা ডিগ্রি পাস, আর স্নাত আর হচ্ছে সমমান গ্রন্থকার বলতে এটা বকাশন থেকে যারা উন্মুক্ততে পাশ করে তাদের জন্য। সমগ্র শিক্ষা জীবনে একটিরও বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সমগ্র শিক্ষা জীবনে কোনো একটা বিষয় যদি আপনি অর্থাৎ থার্ড ক্লাস পান, সেকেন্ড ক্লাস পান নাই, থার্ড ক্লাস পেয়েছেন কিন্তু তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এই পদে। দ্বিতীয় নম্বর হচ্ছে দাখিল মাদ্রাসা 1 থেকে 10, তারপরে আলিম 1 থেকে 12, তারপরে ফাজিল মাদ্রাসা 1 থেকে 15, তারপরে কামিল মাদ্রাসা 1 থেকে 17, তারপরে সহকারী শিক্ষক, গ্রন্থকার, তথ্য বিজ্ঞান বিষয়ে পরীক্ষার বিষয় হচ্ছে এটা যারা আবেদন করবেন, প্রতীক্ষা পরীক্ষার বিষয় গ্রন্থকার তথ্য বিজ্ঞান, বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা হতে ফাজিল গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা পাস থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে স্নাতক ডিগ্রি ও গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা, সকল শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় ভাগ গ্রহণযোগ্য হবে না। 3 নম্বরে আছে SSC ভোকেশনাল ইনস্টিটিউট, তারপর আছে দাখিল ভোকেশনাল মাদ্রাসা, SSC ভোকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ এই সমস্ত হচ্ছে ক্যাটাগরি, যে সমস্ত ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন। তারপর ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট, SSC ব্যবসা ব্যবস্থাপনা, ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট, এটা হচ্ছে পদের নাম, সহকারী শিক্ষক, গ্রন্থকার, তথ্য, আর হচ্ছে পরীক্ষার বিষয় থাকবে কিন্তু গ্রন্থকার তথ্য বিজ্ঞান। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিভাগে গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান, অর্থাৎ সেকেন্ড ক্লাস পেলে কিন্তু আপনারা যে কোনো সে সারা শিক্ষা জীবনে কিন্তু আপনি সেকেন্ড ক্লাস পেলে কিন্তু এখান থেকে পারবেন। 4 নম্বরে আছে স্নাতক পাস কলেজ 11 থেকে 15, গ্রন্থকার প্রভাষক, এটা প্রভাষক পদে, তারপরে এটা পরীক্ষার বিষয় হচ্ছে গ্রন্থকার তথ্য বিজ্ঞান। তারপরে আসছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থকার তথ্য বিজ্ঞানে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সেকেন্ড ক্লাস পেলেই আপনারা করতে পারবেন। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সমমান, এখানে গেল। তারপরে বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে দ্বিতীয় বিভাগ, ডিগ্রিতে যারা দ্বিতীয় বিভাগ অথবা অনার্সের দ্বিতীয় বিভাগ পাইছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, অন্যান্য বিষয়গুলোতে একটিরও বেশি তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না। 5 নম্বরে ফাজিল মাদ্রাসার, তারপরে কামিল মাদ্রাসা, এটা যারা আবেদন করতে চান পারবেন, গ্রন্থকার প্রভাষক, গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ক পরীক্ষা হবে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহতে কামিল গ্রন্থকার বিভাগের ডিপ্লোমা, সমগ্র বিভাগে প্রথম একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। যাই হোক, বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকার সাপেক্ষে সহকারী শিক্ষক গ্রন্থকার তথ্য বিজ্ঞান পদে 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটিতে, গ্রন্থকার প্রভাষক পদে 2টি ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটিতে প্রার্থী আবেদন করতে পারবেন। এই পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে, প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে, পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে NTRCA.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। 6 নম্বরে আছে যেটা রুলস দিয়েছে তারা, নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে বিজ্ঞপ্তি নাম্বার 4-এর অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতি আবেদন অনলাইনে পূরণ করতে হবে। 9 নম্বরে NTRCA.gov.bd এবং NTRCA.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত।
চার নম্বরে অনলাইনে আবেদন পূরণের ফি জমাদানের সময়সীমা, অনলাইন আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 10 মার্চ 2022 বিকেল 4টা থেকে এবং খ নম্বরে অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ 31 মার্চ 2022 রাত 12টা পর্যন্ত। গ নম্বরে যেটা দিয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 12 ক অনুচ্ছেদে বর্ণিত সনদ সমূহের মূল কপি অর্থাৎ সার্টিফিকেটের মূল কপি মৌখিক পরীক্ষার সময় আবশ্যিক প্রদর্শন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য 31 মার্চ 2022 রাত 12টার মধ্যে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের মধ্যে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ যারা আবেদন করছেন তারা 72 ঘন্টার মধ্যে এটা পেমেন্ট করতে পারবেন। বিজ্ঞপ্তি 5 নম্বর অনুচ্ছেদ নির্দেশ অনুসারী করে ফি জমা দিতে পারবেন। খ নম্বরে শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে যুক্তিসঙ্গত তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। 4 নম্বরে যেটা দিচ্ছে অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক ওয়েবসাইটে গিয়ে সেই পদের রেডি বাটনে ক্লিক করে আবেদন ওপেন করবেন। তারপরে অনলাইনে আবেদন প্রার্থী নিজ স্বাক্ষর হবে 300×80 পিক্সেল, কীভাবে 300×80 পিক্সেল মোবাইল দিয়ে করবেন সেটা আবার কম্পিউটার দ্বারা করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, ওইভাবে ওই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আপনারা কিন্তু ফটো নিজে নিজে তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে সিগনেচার 300×80 পিক্সেল আর ফটো হচ্ছে 300×300 পিক্সেল, এটারও ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন ওখান থেকে দেখে নেবেন। গ নম্বরে যেটা স্পেশাল দিয়েছে সেটা হচ্ছে অনলাইন আবেদনপত্রে পূর্ণ তথ্য যাচাই প্রিলিমিনারি লিখিত পরীক্ষা অন্যান্য সকল কার্যক্রম উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেটের প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সেহেতু অনলাইনে আবেদন প্রেরণের পূর্বে সাবমিট করার পূর্বে আপনার তথ্যগুলো সঠিক আছে কি না সতর্কভাবে জেনে নেবেন। তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থীর আবেদনপত্র করতে পারবেন না। তারপরে আছে উমা নম্বরে অনলাইনে আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি সংরক্ষণ অবশ্যই করে রাখবেন, এটা রঙিন কপি লাগবে মৌখিক পরীক্ষার জন্য, কিন্তু এটা অবশ্যই আপনার প্রয়োজন। তারপরে আছে প্রার্থীর যে পদে পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করতে ইচ্ছুক সে পদের বিপরীতে বিজ্ঞপ্তি উল্লেখিত বিষয়সমূহতে নিবন্ধন পরীক্ষায় অনলাইন আবেদনপত্র করতে পারবেন। আবেদন করার শেষে প্রার্থীর মোবাইল নম্বর ফোন নম্বর সকল শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণভাবে উক্ত নম্বরটি SMS পঠন পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশনের সিগনেচার সব কিছু সাবমিট করবেন। সাবমিট করার পর একটা ইউজার আইডি পাবেন অ্যাপ্লিকেশন কপির উপরে, জাস্ট তারপরে আপনি করবেন কি এই যে এখানে কিন্তু দেওয়া আছে কয় টাকা লাগবে সেটা একটু বলি। এখানে টেলিটক প্রিপেড নাম্বার থেকে SMS করতে হবে, 2টি SMS পরীক্ষার ফি বাবদ 350 টাকা, আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে পারবেন। প্রথমে SMS অপশনে গিয়ে NTRCA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, অ্যাপ্লিকেশন কপির উপরে লেখা আছে, তারপর 16222 নম্বরে কিন্তু পাঠিয়ে দেবেন। দ্বিতীয়ত ফিরতি SMS গিয়ে NTRCA স্পেস ইয়েস স্পেস যে একটা পিন নম্বর পাঠিয়ে দেবেন, তারা আপনাকে ওই পিন নম্বরটা এখানে লিখে 16222 নম্বরে আপনি SMS পাঠিয়ে দেবেন। তারপরে শুধু টেলিটক প্রিপেড নাম্বার থেকে প্রার্থী SMS অনুসরণ করে ইউজার আইডি পিন নাম্বার পুনরুদ্ধারও করতে পারবেন, কোনো সমস্যা নাই যদি ভুলে যান পরবর্তীতে। আর তারপর অবতীর্ণ অ্যাপটিটিউড প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে পরীক্ষায় অ্যাপারেট কোনো প্রার্থী আবেদন গ্রহণযোগ্য হবে না, শিক্ষাগত যোগ্যতা সমর্থনে অবদ্ধ প্রার্থী সংশ্লিষ্ট বিষয় কর্তৃপক্ষ, যাই হোক বিস্তারিত জানলাম। তারপরে আপনার সব কিছু ক্লিয়ার করার পরে রাখবেন, এখানে প্রিলিমিনারি টেস্টের ব্যাপারে কিছু বলে রাখি, প্রিলিমিনারি টেস্টের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। প্রার্থীদের 100 নম্বরের মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন MCQ প্রিলিমিনারি টেস্ট অংশগ্রহণ করতে হবে, পরীক্ষার পূর্ণ সময় 1 ঘন্টা, অপটিক্যাল মার্ক রিডেবল লিঠো কোড যুক্ত উত্তরপত্র OMR মেশিনে কম্পিউটার মাধ্যমে মূল্যায়ন করা হয়। গ নম্বরে এই পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধের জন্য শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে অর্থাৎ 2টা ভুল হলে 1 নম্বর কাটা। তারপরে গ নম্বরে প্রিলিমিনারি টেস্ট অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ততা এবং প্রিলিমিনারি টেস্ট কৃতকার্য নির্ধারণের ক্ষেত্রে NTRCA প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে। উমা নম্বরে প্রিলিমিনারি টেস্টের নম্বর 40% এবং 4 নম্বরে তৃতীয় পর্যায়ে যাতে স্কুল কলেজ পর্যায়ে প্রিলিমিনারি টেস্ট অংশগ্রহণ করতে পারবেন। প্রিলিমিনারি টেস্টের বিষয় বণ্টন দেখানো হলো, বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ গণিতে 25, সাধারণ জ্ঞানে 25, টোটাল 100 নম্বর। 40% থাকলে প্রিলিমিনারি টেস্টে পাস হচ্ছে 5 নম্বর, 40% পাস নম্বর পেলে আপনি পাস করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আরও লিখিত পরীক্ষার এখানে বিষয় আছে, লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 100 নম্বরের পরীক্ষা লিখিত 3 ঘন্টা পরীক্ষা হবে, এখানে বিস্তারিত আরও সুন্দরভাবে দেওয়া আছে। আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন কিংবা NTRCA.gov.bt ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে সুন্দর করে আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।